মামলার পরে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে, এগুলো হলুদ সাংবাদিকতা। আসসালামু আলাইকুম, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলেন দর্শক বন্ধুরা আমরা মূল ভিডিওটি দেখে আসি। মামলার পরে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে, এগুলো হলুদ সাংবাদিকতা। এদিকে তেজগাঁও থানায় সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। দৈনিক প্রথম আলোর স্বাধীনতা দিবসে প্রকাশিত ভাইরাল হওয়া খবরের অংশ এটি। এতে দেখা যায় ফুল হাতে স্মৃতিসৌধর ফটকে এক শিশু, তার নিচে একটি উদ্ধৃতি। কিন্তু খবরটিতে অসঙ্গতি থাকার পরে সংবাদটি প্রথম আলো সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করে। বুধবার ভোর রাতে সাভারের বাসা থেকে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাবার অভিযোগ করা হয়। আমাদের যেটার কথা আমি বললাম, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার জন্য যে কেউ ক্ষুব্ধ হতে পারেন, তাদেরই একজন মামলা করেছেন, তার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। স্বাধীনতা দিবসে আমরা এতদূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতে পারে। আমি যতটুকু জানি একটা মামলা রুজু হয়েছে, এই মামলার এই করেকে কেন্দ্র করেই খুব সম্ভবে কিছু একটা ঘটনা ঘটেছে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাভারে একটি বাচ্চার হাতে 10 টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো, এটা হলুদ সাংবাদিকতা। তবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্টে আছে বলে স্বীকার করেন তিনি। একটা বাচ্চার নামে রং নিউজ দিলেন, রং না ইচ্ছে করে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ দিলেন, এটা জবাব। কস্ট অফ লিভিং এর জন্য সারা দুনিয়াতে কষ্টটা আছে, কষ্ট শুধু বাংলাদেশের না, বাংলাদেশেও কষ্ট আছে, বাস্তবতাকে অস্বীকার তো আমরা করছি না। এদিকে প্রেস ক্লাবের সামনে প্রথম আলো পত্রিকার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করে মহিলা আওয়ামী লীগ। সেখানে যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রথম আলো সংবাদটি অনলাইন থেকে সরিয়ে ফেলে প্রমাণ করেছে এটা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। প্রধান নির্বাহী সম্পাদক খবরটি প্রত্যাহার করে নিয়ে প্রমাণ করেছে যে খবরটি ভিত্তিহীন, খবরটি উদ্দেশ্যমূলক, খবরটি ষড়যন্ত্রমূলক। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ চলবে বলেও জানান নানক। প্রথম আলোকে নিয়ে যা যা হচ্ছে সেটা ক্রমাগত জটিলতর অবস্থায় যাচ্ছে। সরকার যা করেছিল প্রথম আলোর সাংবাদিক শামসকে তুলে নিয়ে গিয়ে, ওনাকে গ্রেফতার কথাটা এখনও বলা যায় না, কারণ আমি এক শেষ খবর পর্যন্ত অন্তত দেখিনি তাকে গ্রেফতার করার কথা স্বীকার করা হয়েছে। আমাদের সংবিধান সংবিধান বলে কী কী বস্তু আছে, এগুলোতে লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে নিতে হবে কাউকে যদি আপনি আটক করেছেন। গতকাল ভোরে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেটার সাক্ষী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিরাপত্তা কর্মকর্তা বা আরও অনেক লোকজন ছিল, সেই মানুষটাকে এখনও কোর্টে নেওয়া হয় নাই। নতুন খবর সম্পাদকের বিরুদ্ধে, জনাব মতিউর রহমানের বিরুদ্ধে ভোর মানে গভীর রাতে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। সো মতিউর রহমান সাহেবের ব্যাপারটায় আসবো, তার আগে ওই ঘটনার কয়েকটা নতুন ফিডব্যাক আছে। প্রথম আলো সাংবাদিকরা একটা নিউজ শেয়ার করছেন যেখানে দেখা যায় শামসকে ছেড়ে দেওয়া হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি একটু পড়ি। তুলে নেওয়ার 20.5 ঘন্টা পর বুধবার দিবাগত রাত 12:36 শামসুজ্জামানের মুঠোফোন নম্বর থেকে প্রথম আলোর একজন জ্যেষ্ঠ কর্মীর কাছে কল আসে। ফলে শামসুজ্জামান বলেন তাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সামনে সিআইডি নামিয়ে দিচ্ছে। এরপর শামসুজ্জামান বলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আরেকটা দল আছে বলে তার মনে হচ্ছে। কল চালু থাকা অবস্থায় শামসুজ্জামান কাউকে বলছিলেন, ভাই আমাকে আরেকটু সামনে নামিয়ে দিয়ে আসেন না। এরপর তার মুঠোফোন নম্বর থেকে একটি অসম্পূর্ণ খুদে বার্তা আসে। শামসুজ্জামানের এই কল পাওয়ার 10 মিনিটের মাথায় প্রথম আলোর দুজন কর্মী সেখানে পৌঁছান, কিন্তু সেখানে শামসুজ্জামানকে পাওয়া যায়নি। সরকারের ভেতরে সরকার, যাই হোক সেই প্রসঙ্গেও আসছি। শামসুজ্জামানের ক্ষেত্রে আরও দু একটা কথা একটু বলে রাখা দরকার, যে খুব তাড়াহুড়ো করা হয়েছে। আমরা কি খেয়াল করেছি, গতকাল আমি খুব তাড়াহুড়োর মধ্যে একটা ভিডিও দিয়েছি বলে সব ডিটেল বলা যায়নি। আজকে আরও কয়েকটা কথা একটু যোগ করি। শামসুজ্জামানের বিরুদ্ধে যে FIR, সেই FIRটা ভেসে বেড়াচ্ছে ফেসবুকে, আমরা দেখেছি হয়তো অনেকে। যুবলীগের একজন কর্মী, তিনি রাত 1:32 সময় ফার্ম গেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় দেখেছেন যে
একাত্তর টিভির রেফারেন্স দিয়েছেন, দেখেছেন যে এখানে ভীষণ রকম অপরাধ করেছে প্রথম আলো, তাই উনি তেজগাঁও থানায় যান এবং এজাহার দায়ের করেন। তো এজাহারের টাইম হচ্ছে 2:15, মানে 43 মিনিট সময়ের মধ্যে উনি দেখা যাওয়া এজাহার সব শেষ করেছেন। এজাহারটা লাগতো অন্তত টাইমের আগে, তাই না? কারণ কিছুদিন আগে র‍্যাব হেফাজতে যে নারী মারা গেলেন তার মৃত্যুর মামলা হয়েছে তারপর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তারপরে মামলা হয়েছে। সো এটা থেকে শিখেছে মামলাটা আগে হতে হবে, কিন্তু আগে থেকে এরকম হওয়া লেজে গোবরে হয়ে গেল। নানা রকম স্পেকুলেশন আছে না, এই যে এই মাত্র যেটা বললাম যে র‍্যাবের হেফাজতে মৃত্যু নিয়ে আমরা যেহেতু অনেক কথা বলছিলাম, এটা রিয়েলি প্রবলেম তৈরি করছিল সরকারের জন্য। ইনফ্যাক্ট গতকালই আইন সালিশ কেন্দ্র এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছিল, ওইটা নিয়ে আরও আলোচনা আমাদের জনপরিসরে হতে যাচ্ছিল এবং সেটা আর হয় নাই। এবং আমাদের অনেকে লজিক্যালি মনে করছেন যে ধামাচাপা দেওয়ার জন্যই এই ঘটনাটা তাড়াহুড়ো করে করা হয়েছে। ফ্যাক্ট, আমাদের অনেকেই বলেন যে যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটা একটু আগের দিকে দেখে নেওয়া ভালো হবে, আগের দিকে দেখে নিলেই লোকজন বুঝবে যে কী ঘটনা ঘটেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। যাই হোক, ঘটনাটা এই জায়গায় আছে, যেটা ভয়ঙ্কর কতগুলো প্রশ্ন, সেটা হচ্ছে তিনি কি অপরাধ করেছেন? উত্তর হচ্ছে অপরাধ করেননি, কোনোভাবেই অপরাধ করেনি, যা করেছে সেটা কোনোভাবেই অপরাধ না। প্রথমত একটা ভুল করেছিল, ভুলও না আসলে, বাংলাদেশ বলে এখন ভুল বলতে হচ্ছে, যে ইমেজটায় ছবি আর যে লেখা কোথাও বলা হয় না এটা তার উক্তি, সুতরাং এটা টেকনিক্যালি কোনোভাবেই ভুলও না। কিন্তু প্রথমত তারপরও বলছেন এটা নিয়ে কনফিউশন হচ্ছে, তারা সতর্কবাণী, তারা এটা নিয়ে মানে সংশোধন দিয়ে আপলোড করেছেন, এমনকি যে হেডলাইন নিয়ে বিতর্ক করছে সেটাও চেঞ্জ করেছেন, হেডলাইনটা তারা যদিও রেখেছেন, ওই বক্তব্যটা ঠিকই আছে ওখানে ক্লিয়ার। তারপরও বলছেন তর্কের খাতিরেও যদি ধরে নিই, তর্কের খাতিরে আমি আবারও বলছি, আমি দৃঢ়ভাবে মনে করি এটা কোনো রকম কোনো অপরাধ হয়নি, তর্কের খাতিরে ধরে নিই যে অপরাধ বা একটা ভুল, অপরাধ তো প্রশ্নের একটা ভুল হয়েছে প্রথম আলোর জায়গা থেকে, এটা তো প্রেস কাউন্সিল থেকেই সমাধান করার সুযোগ ছিল। গতকালও বলেছি, এবং মজার ব্যাপারে এই কথাটা বলছে এডিটার্স গিল্ড, যেটা সভাপতি জনাব মোজাম্মেল বাবু, একাত্তর টিভির প্রধান সম্পাদক, এবং এর মধ্যে নাইমুল ইসলাম খান, মঞ্জুরুল হাসান বুলবুল, তাসমিমা হোসেন, মানে সব, তৌফিক ইমরোজ খালেদি, আপনি নাম শুনলেই বুঝবেন যে সব আওয়ামী পন্থী সম্পাদকরা আলাদা করে, আগে তো সম্পাদক পরিষদ ছিল, এখানে যুক্ত হয়েছেন, তারাও এটাকে ক্রিটিক করতে হয়েছে, তাদের পরিস্থিতিটা এতটুকুই হয়েছে যে এটা ক্রিটিক করতে, এবং তারাও প্রেস কাউন্সিলের কথা এনেছেন, সব সরিয়ে টরিয়ে এটা এখানে কেন গ্রেফতার করা কেন? আমি নিজে ভিডিওতে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে পশ্চিমা চাপের মুখে সরকার বলেছে সাংবাদিকদের ক্ষেত্রে গ্রেফতারের জন্য তারা মামলা হওয়ার সাথে সাথে গ্রেফতার করবেন না, তারা তদন্ত করবেন, তারপর পরিস্থিতি অনুযায়ী গ্রেফতার করবেন, আইনমন্ত্রী বলেছেন। সমালোচনা হচ্ছে এটা, একটা আইন একটা বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা সুবিধা দেবে, এটা অন্যায়, এটা হতে পারে না, কিন্তু উনি বলেছেন এবং সাংবাদিকদেরকে এভাবে গ্রেফতার করা হচ্ছিল না, তারপর আপনি তাড়াহুড়ো করে গ্রেফতার করলেন, গ্রেফতার করতে হলো, সেটা একটা বিরাট আলোচনা তৈরি করতে হলো, এবং তাকে গ্রেফতার দেখাচ্ছেন না, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, গ্রেফতার দেখাচ্ছেন এবং তাকে ছেড়ে দেওয়ার পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে তিনি আবার আর কারো হাতে আটক হয়েছেন। সরকারের মধ্যে কতগুলো সরকার আছে, সরকারের কি কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশে নেই? ভয়ঙ্কর কতগুলো ব্যাপার আসলে দাঁড়িয়ে যাচ্ছে এটা। ওনাকে যদি ছেড়ে দেয়া হয়, সে ছেড়ে দেয়া সিদ্ধান্ত কে নিয়েছিল, তারা নিয়েছিল, কতটুকু পর্যন্ত ওপর থেকে এই সিদ্ধান্তটা ফাইনাল করা হয়েছিল, তারপর আবার কেন সেটা পাল্টে গেল, কারা পাল্টালো? যে আরেকটা মাইক্রোবাসের কথা যিনি বলছিলেন, পরে উনি মেসেজটা অসম্পূর্ণ ছিল, কারা তাকে ধরে নিয়ে গেছে, সর্বসাকুল্যে সব ভয়ঙ্কর কথা। এবং এখন যারা মতিউর রহমান সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি কিন্তু এটাকে একটা পয়েন্ট থেকে ঠিক মনে করি, সেটা হচ্ছে যদি কেউ অপরাধ মনে করেন, মামলাটা আসলে সম্পাদকের বিরুদ্ধেই হওয়া উচিত, বিরুদ্ধেও না, বিরুদ্ধেই, কারণ এই পত্রিকায় যা যা প্রকাশিত হয় সব কিছু দায় সম্পাদকের, সুতরাং সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ারই কথা, কিন্তু এই মামলা হওয়া নিয়েই আসলে আসল কথাটা, আসল কথাটা, এই মামলা হতে পারে না, কিন্তু মামলা করার উদ্দেশ্যে করা হয়েছে, যে বললাম যে এটা মামলার বিষয়ই না, এটা মামলার বিষয়ই না, কিন্তু মামলা হয়েছে, এখন সম্পাদককেও মামলা করা হয়েছে, কী কী কারণ হতে পারে? প্রথম আলো কি বাড়াবাড়ি করছিল অনেক রিসেন্টলি? আমি অন্তত 2টা রিপোর্ট, অনেক হতে পারে, 2টা রিপোর্টের কথা উল্লেখ করতে পারি, পুলিশকে নিয়ে, পুলিশের ভিত কাঁপিয়ে দিচ্ছে এরকম, এর মধ্যে একটা হচ্ছে একজন ডিবি সিআইডির কর্মকর্তাকে উঠিয়ে এনে মুক্তিপণ আদায় করেছেন 1.5 কোটি টাকা, যেটার তথ্য, যেটা আমি আবারও বলছি, যেটা ইনভেস্টিগেট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধী পেয়েছে, 4 মাস আগে রিপোর্ট দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফৌজদারি দূরে থাকুক, বিভাগীয় ব্যবস্থা ঠিকমতো নেওয়া হয়নি। আর আরেকটা হচ্ছে এক
ভিআইপির অনুরোধে স্বর্ণ চোরাচালানকারী আরেকজন লোককে ধরে এনে ওসির চেয়ারে বসে তাকে পিটিয়েছে এবং এরপর তার কাছে টাকা পয়সা নিয়েছে ভিডিও সহ। এবং প্রথম আলো ভিডিও তাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে। এবং যিনি তদবির করেছেন সোনাকার চোরাকার বাড়ির হয়ে, তিনি একজন মন্ত্রী। সেই মন্ত্রীর সাথে কথাবার্তা বলেছে এবং পুলিশ বলছে যখন জানা গেল সোনা চোরাকার বাড়ি মামলা করতে চেয়েছিল, মন্ত্রী রাজি হননি। এসবের মানে কি দাঁড়ায় আসলে? হোয়াট এভার, পুলিশ বাহিনী সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে, কিন্তু পুলিশ বাহিনীর অ্যাজ এ হোল এরকম ভয়ঙ্কর সব, ধরুন কথার কথা, যদি মন্ত্রী করতে নাও চায়, পুলিশ বাহিনী কেন মামলা করেনি? স্টেট কি মামলা করতে পারে না? র্যাবের হেফাজতে যিনি নারী মারা গেলেন, তিনি তার পরিবার এতই ভীত তারা মামলা করবে না, তখন সুপ্রিম কোর্ট বলেছে রাষ্ট্রপক্ষ মামলা করেনি কেন? ঠিক একই ব্যাপার। এবং ওই চোরাচাকার বাড়ি যদি মামলা হতো তার বিরুদ্ধে, সেই ইনভেস্টিগেশনের পার্ট তো মন্ত্রীও হতে পারতেন। মন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নন, আমরা তো তথাকথিত গণতন্ত্র এবং সংবিধানের কথা সকাল বিকাল বলি। সো এরকম আরও রিপোর্ট আছে এবং সিরিজ ছাত্রলীগকে নিয়ে একটার পর একটা রিপোর্ট হচ্ছে, একটার পর একটা রিপোর্ট হচ্ছে। সো প্রথম আলোকে বেশি বেড়ে গেছে, ওদেরকে কি একটু টোন ডাউন করা দরকার, একটু টাইট দেওয়া দরকার? মেবি, হতে পারে। অথবা প্রথম আলোকে একটু পক্ষে আনা দরকার, খুব বেশি ইয়ে করছে না, কিন্তু আমার সামনে ইলেকশন আছে, আমাকে সামনে ইলেকশনের সময় প্রথম আলোর রোল কী হবে? আমরা অনেকেই প্রথম আলোকে গালি টালি দেই মানে হচ্ছে গালি দিতে আবার প্রথম আলোতেই যাই, ওটাকে ইগনোর করা যায় না। আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে। আসলে প্রথম আলোর বিরুদ্ধে আমাদের গালি কতটুকু সহি, কতটুকু জেনুইন, আমি ডিবেট করতে প্রস্তুত আছি, তার সীমাবদ্ধতা আছে, সত্যিকার অর্থেই আছে। একটা সংবাদপত্র একটা ব্যবসা, এটা মনে রাখতে হবে। নাম্বার টু হচ্ছে একটা মেইন স্ট্রিম নিউজ পেপার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট, এবং বাংলাদেশে এরকম একটা সরকারের সময় কাজ করা কতটা কঠিন যে কারো বোঝার কারণ আছে। তারপরও বলছি হ্যাঁ, ইটস এ ফ্যাক্টর স্টিল। সো ওটাকে নির্বাচনকে সামনে রেখে কি একটু কিছু করার চেষ্টা করা হচ্ছে? একই সাথে পদক্ষেপগুলোর ক্ষেত্রে আমি রিপিট করি সবসময় যে সরকার আসলে হুড়োহুড়ি করছে, তাড়াহুড়ো করছে। একটা কথা আছে এরকম যে আপনি যদি চোরাবালিতে পড়েন, আপনার কাজ হচ্ছে যতটা সম্ভব চুপ করে থাকা, আপনি যত বেশি আতঙ্কিত হয় নড়াচড়া করবেন, আপনি ডুববেন তত তাড়াতাড়ি। সরকারকে আমার চোরাবালিতে পড়া মনে হয়, আমি ও চোরাবালিতে পড়লে কতটুকু মাথা শান্ত রাখতে পারবো জানি না, কিন্তু মাথা শান্ত রাখতে ডিমান্ড করে, আপনি নড়বেন না, চেষ্টা করুন কীভাবে বের হওয়া যায়, ভাবুন কেউ এসে আপনাকে রক্ষা করে কিনা সেগুলো দেখুন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে যায়, আমি তো ডুবে যাচ্ছি। সো আমি প্রচণ্ড রকম দাপাদাপি করতে থাকি এবং এই দাপাদাপি আমাকে আরও দ্রুত ডুবিয়ে দেয়। সরকারকে দেখে আমার খুবই তাই মনে হয়। প্রতিবাদ করে কী হবে জানি না, কেউ বলেন যে প্রতিবাদ করে কী হবে, মানে যেভাবে আমরা দেখছি আর কি, যদি যে নেকড়ে আর ভেড়ার গল্প আছে না, যদি ভেড়াকে খাবে ডিসিশন ঠেকানো যাবে না। সো প্রথম আলোকে খাবে বা প্রথম আলোকে ঝামেলা করবে এরকম সিদ্ধান্ত যদি হয়ে থাকে, প্রথম আলো সাংবাদিককে ঝামেলা করবে যদি সিদ্ধান্ত হয়ে থাকে, ওটা করবে, সরকারের সেরকম ক্ষমতা আছে। ডিসপাইট এভরিথিং, যে সরকারের নানা চাপ টাপের মধ্যেও সে মনে করছে যে এটা করবে। এবং আমি বলেছি একটা প্রবলেমের জায়গা তো আসলে সরকারের আছেই, সেটা হলো আপনি ছাড় দিবেন এতে সবার আরও সাহস বেড়ে যাবে। প্রথম আলোকে যদি আপনি ভীষণ রকম একটা সম্পাদক সহ যদি একটা ভীষণ রকম ঝামেলায় ফেলতে পারেন, এটা খুব বড় একটা মেসেজ আসলে আপনি দিতে পারবেন। এটা আপনি হজম করতে পারবেন কিনা সিদ্ধান্তটা, সেই হজম করাটা, এটার মাশুল কতটুকু দেবেন, ডিফারেন্ট আলোচনা। কিন্তু প্রথম আলোর উপর এটা করতে যদি পারেন, আপনি অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে চরম একটা ভীতি ঢুকিয়ে দিতে পারবেন, সেটা সফল হওয়ার সম্ভাবনা আছে। সো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শোরগোল করে কোনো লাভ নেই, শোরগোল না করেও আসলে কোনো লাভ নেই। সুতরাং একটু শোরগোল করা দরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা খালি মতিউর রহমান বলে না, যখনই যেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা তখন থেকে প্রতিবাদ করেছি, লিখেছি, ইন জেনারেল আমরা প্রত্যেকটা মানুষ তাই করেছি। সো এই আইনটার বিরুদ্ধে এবং এই আইনকে ব্যবহার করে, বলা হয় না যে ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহার বলে কিছু নাই, এটার ব্যবহারটাই অপব্যবহার, যেটা এখন আমাদের মন্ত্রী যাতন্ত্রীরা সরাসরি স্বীকার করছেন, সেটা সংশোধনের কথা বলছে। সো এই আইনটার বিরুদ্ধে কথা বলা ইন জেনারেল এবং এই মুহূর্তে প্রথম আলোর সাথে যা হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়ানো, আপনাকে অপছন্দ করলেও ওর বিরুদ্ধে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে আমি মনে করি। আরেকটা কথা একটু যোগ করে দেয়, সেটা হচ্ছে আমার নতুন চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করেছি, এটা ইসরায়েল নিয়ে। দেশটাকে নিয়ে আমাদের অনেক ক্ষোভ আছে, সঙ্গত কারণেই ক্ষোভ আছে। ইসরায়েলের মানুষরা কেমন কি বা ওই দেশটা কি, এদের অনেক অপরাধ পাপ আছে, ভয়ঙ্কর সব ঘটনা আছে। কিন্তু ইসরায়েলে এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রটেস্ট হচ্ছে, সারা পৃথিবীর নিউজে পরিণত হয়েছে। কেন এই আন্দোলনটা হচ্ছে, ওদের চাওয়া কি, গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেল কেন, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ রাস্তায় নেমেছে, কেন এই ঘটনাগুলো ঘটছে, এটা আমাদের
স্টেট বোঝার জন্য কাজে দেবে এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ নাগরিকদের জন্য, আমাদের দেশের নাগরিকদের জন্য মেসেজ আছে। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।